সবাই মিলে বলে দাও হ্যাপি বার্থডে অরিজিৎ সিং। ভালোবাসা কি করেছে দেখুন বাচ্চাটাকে, থ্যাংক ইউ। এইটাই ভালোবাসা, এইটাই ভালোবাসা, যে মানুষের বার্থডে খুব ফ্র্যাঙ্কলি পৃথিবীতে গান করে, সারা পৃথিবীতে বিখ্যাত, সেই মানুষটার উদ্দেশ্যেই একটু জল বিস্কুট নেবেন না? এইটা প্লিজ না, এইটা প্লিজ করবেন না। আমাদের একটা চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে অরিজিৎ সিং এর বার্থডে উপলক্ষে। এই যে দেখো ছবিটা, আপনি খাবেন এটা, আপনার জন্য এটা। মধ্যে সারাদিন আমাদের পরিষেবা দিচ্ছেন, তাদের জন্য ছোট্ট আমাদের তরফ থেকে একটা উপহার, শুধু কিছু না, মানুষের জন্য একটা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। অরিজিৎ সিং এবং মিউজিশিয়ান দিয়ে ভিডিও বানাই আপনারা আমাদের জন্য, আপনারা সারাদিন ডিউটি করছেন, তো তাদের জন্য ছোট্ট আমাদের একটু মানে উপহার এই গরমে, তোমার জন্য উপহার এই রোদের মধ্যে, তুমি অনেক কষ্ট করছো, পুরো পৃথিবীতে মানুষ ভালোবাসে এই মানুষটাকে, তো তার জন্মদিন কালকে, জল বিস্কুটটা পেয়ে খুশি হয়েছো তুমি? কালকে অরিজিৎ সিং এর জন্মদিন, অরিজিৎ সিং স্যার, আশা করি অরিজিৎ সিং স্যারের নাম শুনেছেন আপনারা, তো তারই জন্মদিনের উদ্দেশ্যে যেন আপনারা যেমন রোদে সারাদিন ডিউটিগুলো করেন, তার জন্য একটু আমাদের তরফ থেকে একটু জল আর বিস্কুট। নমস্কার, আজ অরিজিৎ সিং স্যারের জন্মদিন আপনারা জানেন, তারই উপলক্ষে ছোট্ট কিছু আয়োজন করেছি, তো আমাদের একটা চ্যারিটেবল ট্রাস্ট আছে, তার নাম ইম্প্যাথি একো। হ্যাঁ, আর দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আমাদের ভগবান অরিজিৎ সিং এর সাথে ছবি আছে, আর তার বার্থডে উপলক্ষে সবকিছু করা। আর আমরা একটু বেরোচ্ছি আজকে, এখানে কিছু জিনিস আছে, তো পথ চলতি মানুষ যারা রোদের মধ্যে কাজ করছে এই গরমে, তাদের জন্য কিছু বিস্কুট আর জলের ব্যবস্থা করেছি। আমরা এখন তিনজন মিলে বেরোবো সেই জলটাই বিতরণ করতে। আমরা বেরিয়ে পড়েছি আজ অরিজিৎ সিং এর জন্মদিনের উদ্দেশ্যে কিছু মানুষকে জল বিস্কুট দিতে, এই গরমে তাপক প্রবাহ চলছে। স্যার আমরা কালকে অরিজিৎ সিং এর জন্মদিন, অরিজিৎ সিং স্যার, আশা করি অরিজিৎ সিং স্যারের নাম শুনেছেন আপনারা, তো তারই জন্মদিনের উদ্দেশ্যে যেন আপনারা যেমন রোদে সারাদিন ডিউটিগুলো করেন, তার জন্য একটু আমাদের তরফ থেকে একটু জল আর বিস্কুট। মানে আপনারা আমাদের জন্যই সারাদিন খাচ্ছেন। আচ্ছা, আমাদের চ্যানেলের তরফ থেকে ভিডিওগুলো আমরা বানাই থাকি, শুধুমাত্র আমাদের চ্যানেলে অরিজিৎ সিংকে নিয়ে ভিডিও বানানো হয়, মানে মিউজিক যত মিউজিশিয়ান আছে সমস্ত দেখতেই পাচ্ছ, আমাদের টি শার্টও আমরা অরিজিৎ সিং আছে, যদি অরিজিৎ সিং স্যারের সম্বন্ধে দুটো কথা বলতে চান তো বলতে পারে, কোনো অসুবিধা নেই। গান শোনা হয় স্যারের? আমাদের উদ্যোগটা কি তুমি কি সাধুবাদ জানো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমরা যারা পথ চলছি মানুষ যারা রোদে খাটছে, তো তাদের হাতে ছোট্ট একটু উপহার তুলে দিচ্ছে এইটুকু। কালকে স্যারের জন্মদিন, স্যার আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর আপনারা স্যার অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি স্যার, তো কালকে স্যারের বার্থডে, ঠিক আছে, হ্যাপি বার্থডে স্যার, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে স্যার, হ্যাপি বার্থডে। যেটু ছোট্ট একটা তোমার জন্য উপহার এই রোদের মধ্যে, তুমি অনেক কষ্ট করছো। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই জিনিসটা দেওয়ার একটাই উদ্দেশ্য, এই যে মানুষটাকে তুমি হয়তো চিনবে না, এখন এই মানুষটা সে গান করে, পুরো পৃথিবীতে মানুষ ভালোবাসে এই মানুষটাকে, তো তার জন্মদিন কালকে, সেই মানুষটার উদ্দেশ্যে আমরা আজ একটু রোদে বেরিয়েছি, যাতে তোমরা পথ চলতি মানুষ রোদে কষ্ট করে তোমরা জীবিকা নির্বাহ করছো, যাতে একটু ক্ষণিকটার জন্য আনন্দ দিতে পারি। তুমি জল বিস্কুটটা পেয়ে খুশি হয়েছো? তুমি শুধু কিছু না, একটু বলে দাও হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাপি বার্থডে, তো ভালো থাকবেন। তো চলো না, আমরা আবারও কিছু মানুষের মনে দিকে যাচ্ছি, চা আসি বললাম। হ্যাঁ, আমরা আবার বেরিয়ে পড়েছি, সবে তিনজনকে দেয়া হয়েছে, এখনো অনেক জিনিস। সত্যি বলছি, বিশ্বাস করুন কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এই গরমটাকে অনুভব করতেই পারছি না, এই যে গরম মনে হচ্ছে না, সত্যি ভীষণই ভালো লাগছে।
এটা আমরা একটু জল আর বিস্কুট নিয়ে বেরিয়েছি, আপনারা রোদের মধ্যে কাজ করছেন, ঠিক আছে। আর এই মানুষটার জন্মদিন আজকে, এই মানুষটা পৃথিবীতে গান করে, সারা পৃথিবীতে বিখ্যাত, সেই মানুষটার উদ্দেশ্যেই একটু জল বিস্কুট কি নেবেন না? হ্যাঁ হ্যাঁ, বলেন। এদিকে ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ, এই মানুষটা থাকে হচ্ছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, এই মানুষটা সারা পৃথিবীতে বিখ্যাত গান করে, ঠিক আছে। তো এই মানুষটার জন্মদিন, তার উদ্দেশ্যে আমরা বেশি কিছু তো করতে পারছি না, যারা পথ চলতি মানুষ, যেমন আপনারা কিছু টোটো চালাচ্ছে বা ট্রাফিক পুলিশকে দিয়ে আসলাম, তাদের হাতে একটু জল বিস্কুট তুলে দিচ্ছি, তার জন্যে আপনাকে দেখলাম রোদের মধ্যে কষ্ট করছেন, তার জন্য এই জল বিস্কুটটা আপনার জন্য। আপনি যদি নেন তাহলে আমরাও খুশি হবো, এই মানুষটাও একটু আশীর্বাদ পাবে। খুশি হবে না, এই মানুষকে খুশি করার মতো ক্ষমতা আমাদের নেই, এই মানুষটার ভালো হবে একটু, এই মানুষের সবার উপকার করে, তো তার উদ্দেশ্যে আমরাও চাই একটু উপকার হোক। আর আপনি শুধু একটু বলে দিন হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। এইটা প্লিজ না, এইটা প্লিজ করবেন না, এটা ভালোবেসে, হ্যাঁ এটা এটা ভালোবেসে, এটা এটা শুধু ভালোবেসে করা, এটা ভালোবেসে। আপনি যদি কোনো গরিব মানুষকে দেখেন বা মনে করবে যে আখের রস খেতে যাচ্ছে, আপনি পয়সা নেই, আপনি খাইয়ে দেবেন, আমি খাওয়াই দিতো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। ব্যাস একদম একদম, এটা এটা পুরোটাই ভালোবেসে, আমাদের ভালোবাসা, এটা এটা আমাদের ভালোবাসা, বেশি কিছু করতে পারিনি, ছোট ভালোবাসা, ঠিক আছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, আসি। প্রথমে ভাবলাম বুঝি উনি নেবে না হয়তো, তারপরে আবার আমাদের বসালো, বসিয়ে জিজ্ঞাসা করলো যে অরিজিৎ সিং স্যারের বাড়ি কোথায়। আমরা বললাম যে জিয়াগঞ্জে বাড়ি, ওনার জন্মদিনের উদ্দেশ্যে আমরা ছোট্ট একটু আমাদের প্রচেষ্টা, তো বললো ঠিক আছে। তারপরে আমাদের উনি আবার 20 টাকা দিচ্ছিল, তো পয়সা নিয়ে তো আমরা কখনোই কোনো কিছু করি না, এইটা সম্পূর্ণ ভালোবেসে করা আমাদের। তো চলো দেখো আগে কী কী হয়। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা যখন এতক্ষণ দেখছো, ভিডিওটা শেয়ার করতে বলবো, কারণ আমরা চাই এরকম কাজ প্রচুর মানুষ করুক না, কারণ এই কাজগুলো আরও মানুষ করুক, যাতে মানুষের একদিনের জন্য হলেও উপকার হয়। সেদিন আমি একটা কুকুরকে খাওয়ানোর ভিডিও করেছিলাম, যে কুকুরকে রাস্তায় খাওয়ানো হচ্ছে, সেই ভিডিও। তো আমরা আবার কুকুরকে খাওয়ানোর জন্য রাস্তায় একদিন বেরোবো, কারণ এই গরমে প্রচুর কুকুরদের কষ্ট হচ্ছে, জল পর্যন্ত পাচ্ছে না, সে কলগুলো গিয়ে চাটছে, ফোটা ফোটা জল পড়ছে, সেই নিয়েও একটা ভিডিও আমাদের খুব শিগগিরই আসবে। একটা চ্যানেল আছে ইউটিউব ফেসবুকে, অরিজিৎ সিং এবং মিউজিশিয়ান দিয়ে ভিডিও বানাই। তো কালকে অরিজিৎ সিংয়ের নাম শুনেছেন? অরিজিৎ সিংয়ের কালকে জন্মদিন, সেই উপলক্ষে এবং পথ চলতি মানুষজন, আপনারা যা টোটো চালাচ্ছে রোদের মধ্যে সারাক্ষণ ডিউটি করছেন, আর আমাদের জন্য আপনারা সারাদিন ডিউটি করছেন, তো তাদের জন্য ছোট্ট আমাদের একটু মানে উপহার এই গরমে। আপনারা অরিজিৎ সিং স্যারের গান স্যার শুনেছেন? কেমন লাগে স্যার? ওনার বার্থডের জন্য যদি কিছু উইশ করে দিন মানুষটার জন্য। থ্যাংক ইউ স্যার, আপনারা অনেক ভালো থাকুন, কারণ এই মানে 42 ডিগ্রি 43 ডিগ্রি টেম্পারের মধ্যে আপনারা কন্টিনিউ আমাদের পরিষেবা দিয়ে যাচ্ছেন, তাদের আপনাদের জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন স্যার আপনারা। এই মানুষটার আজকে কালকে জন্মদিন, তো জন্মদিনের উপলক্ষে আপনারা যারা রোদের মধ্যে সারাদিন আমাদের পরিষেবা দিচ্ছেন, তাদের জন্য ছোট্ট আমাদের তরফ থেকে একটা উপহার, কারণ আপনার গরমের মধ্যে সারাদিন আমাদের জন্য দৌড়ে বেড়াচ্ছেন, ঠিক আছে। তো এই শুধু কিছু না, মানুষের জন্য একটু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওই আমাদের একটা চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে, ওই জন্য সবাইকে আজকে সবাইকে দেওয়া হচ্ছে ডলার বিস্কুট অরিজিৎ সিং এর বার্থডে উপলক্ষে। এই দেখো ছবিটা, এই যে এই মানুষটা জন্মদিন আছে, তার উপলক্ষে একটু গরম, কারণ আপনারা কষ্ট করছেন সারাদিন, তার উপলক্ষে একটু দেওয়া, ভালো থাকবেন। দা অরিজিৎ সিং স্যারকে কেমন লাগে? ভালো লাগে, তো তারই জন্মদিন, স্যার সঙ্গলে দাদা শুনতে ভালো লাগে, কালকে দাদা জন্মদিন, তারই উপলক্ষে একটু প্রচেষ্টা মানুষটার জন্য। আর আমাদেরও চ্যারিটেবল ট্রাস্টের নাম ইম্প্যাথি ইকো, তো এই মানুষটার জন্যই আমাদের সব কিছু করা, খুব ভালো লাগে, একদম খুব ভালো লাগে, একদম মানে কোনো ইয়ে নেই, মাটি মানুষ, আমরা দেখা করেছি, আমরা দেখা করেছি, তার কোনো একজন মুর্শিদাবাদের লোক, বাহ, ও আপনিও মুর্শিদাবাদের, তাহলে তো কোনো কথাই নেই, একদম ভগবানের এলাকায় দাদা থাকে, তো ভালো লাগবে দাদার সঙ্গে কথা বলে। তো একটু দাদাকে হ্যাপি বার্থডে উইশ করে দাও, হ্যাপি বার্থডে। আর এই মানুষটার জন্মদিন, তার উপলক্ষে আমাদের ছোট্ট একটা ভীষণ বড় আমাদের চ্যানেল আছে, একটা ফেসবুকে চ্যানেল আছে মোবাইল দীপু নামে, হ্যাঁ এই যে চ্যানেলের নাম, এই নামে আমাদের চ্যানেল আছে, তো তার জন্য একটু আমাদের চ্যানেলের তরফ থেকে, আপনারা রোদে সারাদিন আমাদের জন্য পরিশ্রম করছেন, তার জন্য ছোট্ট উপহার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। গান গান শোনা হয় স্যারের? হ্যাঁ স্যারের সম্বন্ধে দুটো কথা, কালকে উইশ করে দিতে পারেন স্যারের বার্থডে? খুব ফ্র্যাঙ্কলি আর একদম সমস্ত মানুষের সঙ্গে সমানভাবে মেশে কোনো কিছু ব্যাপার না। ওনার এমনকি ওনার ছেলেকেও পাবলিক স্কুলে ভর্তি করেছেন, এটা জানি আমরা। খুব ভালো মানুষ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের এই ইনিশিয়েটিভটা ভালো এবং আমাদেরও আরো উৎসাহ দেবে। আমাদের এরপর ইচ্ছা আছে যে ট্রাফিকরা আমরা সবসময় আমি যাতায়াত করি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকি, আমার নেক্সট ইচ্ছা আছে একটু ছাতা দেওয়ার, কিছু চেষ্টা করছি, দাঁড়িয়ে চেষ্টা করছি কিছু ছাতা যদি দেওয়া যায় আপনাদের, তাহলে অন্তত কিছুটা তো আপনাদের স্বস্তি হবে, তারই চেষ্টা করছি। একদম হ্যাঁ, সত্যি খুব খারাপ লাগে রোদের মধ্যে আমরা যখন বেরোই, তা আপনারা কন্টিনিউ রোদের মধ্যে দাঁড়িয়ে ডিউটি করেন, দাঁড়িয়ে থাকাটা কতটা কষ্ট এই রোদে দাঁড়িয়ে থাকাটা, কারণ আমরা পাঁচ মিনিটের মধ্যে বেরোলে পাগল হয়ে যাচ্ছি, আর আপনার কন্টিনিউ সকাল থেকে আর ডেলি দাঁড়িয়ে আছে, এটা বিশাল বড় ব্যাপার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক সুন্দর, ভালো থাকবেন স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার দেখুন, স্যার ভালোবেসে কি করেছে দেখুন বাচ্চাটাকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এইটাই ভালোবাসা, এইটাই ভালোবাসা, যেই মানুষটা সবসময় ভালোবাসা আমাদের দিচ্ছে তার ভালোবাসা এটা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন স্যার। এই বিস্কুটগুলো দে, দাদা আছে, দাদা দাদাকে একটা দে দাদা, শুধু তোমার সবাই মিলে বলে দাও হ্যাপি বার্থডে অরিজিৎ সিং। তোমার অরিজিৎ সিং স্যারের গান শোনা হয়, ভালো লাগে তো? থ্যাংক ইউ। আর কে আছে, আর কে আছে, আর কেউ আছে? তোদের মধ্যে কষ্ট করার জন্য এত কষ্ট করছেন, এই মানুষটাকে চেনেন না আপনি, বোধহয় চিনবেন না, আপনারা চিনবেন কিশোর কুমার, মান্না দে, রফি। তো বর্তমান যুগে এই মানুষটা ভালো গান করে, শুধু গান করে না, প্রচুর মানুষের জন্য, বাচ্চা, বয়স্ক, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদে উপকার করে মানুষ, হসপিটাল বানানো বানাচ্ছে তার জন্য। তো সেই মানুষটা জন্মদিনের উদ্দেশ্যে আমরা একটু যারা রোদের মধ্যে কষ্ট করি তাদের জন্য, আপনি খাবেন এটা, আপনার জন্য এটা, ভালো থাকবেন। যেতে কী থাকে দে, বিস্কুট, এই বিস্কুট দিয়েছিস? ঠিক আছে, ঠিক আছে। সত্যি বলছি, অরিজিৎ সিং দাদার জন্মদিনে মানুষের হাতে কিছু জল আর বিস্কুট তুলে দিতে পেরে আমরা ভীষণ খুশি। আজকে দিনটা এত সুন্দর কাটলো জাস্ট বলে বোঝাতে পারবো না। যারা খুব অসহায় তাদের হাতেই আমরা কিছু জল আর বিস্কুট তুলে দিয়েছিলাম। অরিজিৎ সিং দাদা আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা অরিজিৎ সিং স্যারকে প্রকৃত ভালোবাসেন প্লিজ ভিডিওটা শেয়ার করার অন্তর থেকে অনুরোধ রইল। আমরা স্টেশনেও কিছু মানুষের হাতে জল এবং বিস্কুট তুলে দিয়েছিলাম। বিশ্বাস করুন, এই 40 ডিগ্রির উপরে গরম যা সহ্য করা যাচ্ছে না, তার মধ্যেও মানুষের মুখে একটু হাসি ফোটাতে পেরে আমরা ধন্য। আমরা ঘুরে ঘুরে জল বিস্কুট দিচ্ছি, তোমরা সেই ভিডিওটা দেখছো, অবশ্যই খুবই ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ, যদি সামনে থেকে ক্যামেরাটা ঘোরা, সামনে থেকে ক্যামেরাটা ঘোরা, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এই গাড়ি চালাতে চালাতেই পথচলতি মানুষদেরও দিচ্ছি এবং স্টেশনে যাচ্ছি, ট্রাফিক পুলিশদের দিচ্ছি, হ্যাঁ সমস্ত মানুষকে আমরা জল বিস্কুট দিচ্ছি। যেটুকু পাচ্ছি শুধু এইটুকু চাই, অরিজিৎ সিং স্যারের জন্মদিনটা যেন খুব ভালোভাবে স্যার কাটার, আপনারাও সবাই ভালোভাবে আনন্দে উদযাপন করুন অরিজিৎ সিং স্যারের জন্মদিনটা, আর প্রচুর ভালোবাসা দিন মানুষটাকে, যাতে মানুষটা এইভাবে সারা জীবন আমাদের ভালোবাসা দিয়ে যায়। কারণ ওনার মতো মানে কি বলবো, 0.01% যদি হতে পারি জীবনটা নিজে ধন্য বলে মনে করবো। তোমরা ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো।
তোমাদের জন্য সবসময় আছি, যদি তোমরা মনে করো একদিন রাস্তায় বেরিয়ে এরকম উদ্যোগ কিছু নিতে চাও, সেটা জল বিস্কুট হোক বা যাই হোক না কেন, যা খুশি হোক, যে কোনো উদ্যোগই তোমরা যদি নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো। সমস্ত যারা ট্রাফিকের ডিউটি করছে জলের বোতল নিয়ে বেরিয়ে, ঠিক আছে, সবাইকে দিচ্ছি জন্মদিন, তার সম্বন্ধে যদি কিছু বলে এই যে আমাদের অরিজিৎ সিং স্যারের কালকে বার্থডে, এই উপলক্ষে আমরা দিচ্ছি। মানে এই মানুষটা পুরো পৃথিবীর জন্য অনেক কিছু করে, মুর্শিদাবাদে থাকে। সত্যি বলছি, মানুষটার মুখের এই হাসিটাই কিন্তু সারাদিনের সব ক্লান্তি এক নিমিষে শেষ করে দেয়। ভালো থাকবেন আপনি। মানুষটার হাতে অরিজিৎ সিং স্যারের একটা টি শার্ট তুলে দিতে পেরে সত্যি আমরা সকলে ভীষণ খুশি। সব থেকে বড় কথা, এই মানুষটা আরো বেশি খুশি হয়েছে, দেখুন একবার। এই হাসিটা কিন্তু কোনো অভিনয়ের নয়, এই হাসিটা কিছু পাওয়ার হাসি, এই হাসিটা ভালোবাসার হাসি। রহনে কো ঘর নেই, সোনে কো বিস্তর নেই, আপনা খুদা হ্যায় রখবালা। আব তক উসি নে হ্যায়। অরিজিৎ সিং স্যারের জন্মদিনটা সত্যি ভীষণ ভালো কাটলো সবার সাথে। তো আমাদের আজকের এই ভালোবাসার জার্নিটা এখানে আমরা শেষ করছি। আর সত্যি বলছি, অরিজিৎ সিং স্যারের জন্য এই ছোট্ট এইটুকু করতে পেরে না সত্যি বলছি মন থেকে বলছি কেমন আছে, ভীষণ ভালো লাগলো আজকে। তো আপনারা যদি মনে করেন, আপনারা যদি মনে করেন একদিনের জন্য হলেও কেউ এই উদ্যোগ নিতে চান, একদিন ট্রাফিক হোক বা এই যে যারা দেখছেন রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, বিশ্বাস করুন এই গরমে মানে পারা যাচ্ছে না, 40-43 ডিগ্রি সেন্টিগ্রেডের মানে গরম। তো আপনারা যদি উদ্যোগ নিতে চান একদিনের জন্য, কেউ যে দিতে চান কিছু, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। হ্যাঁ, আর একটাই অনুরোধ করব, ভিডিওটা যদি একটুখানি ভালো লেগে থাকে, হ্যাঁ, তাহলে অরিজিৎ সিং স্যারের জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছায় ভিডিওটা। হ্যাপি বার্থডে অরিজিৎ সিং, সবাই মিলে একসাথে নমস্কার। হ্যাপি বার্থডে অরিজিৎ সিং দাদা, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমরা ভালো ভালো গান উপহার দিও, ভালোবাসা দিও, আর আমরা সবসময় তোমাকে নিয়ে আছি, তোমাকে নিয়েই থাকবো। তোমার কাছে যদি ভিডিওটা, তোমার কাছে অবধি যদি ভিডিওটা পৌঁছায় তাহলে আমরা সব থেকে খুশি হব। তো চলুন আবারও সুন্দর একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আসো আজকের মতো। বাচ্চা কিছু বলবি? বাচ্চা রোদের মধ্যে সত্যি বলছি প্রচুর কষ্ট করেছে, বিশ্বাস করুন রোদের মধ্যে বেরিয়ে বেরিয়ে এই হাসি মুখটা, ও প্রথমে রোদে কষ্ট হচ্ছিলো, এখন যে হাসি মুখটা দেখছেন এটা মন থেকে তো ভালো লেগেছে তো।